జగదీగదర ప్రవాహ పావి আমরা এখন দাদার দোকানে এসেছি, এখানে ড্রাম নিয়ে নিলাম সবাই মিলে, এই গঙ্গা জল নিয়ে যাবো। একটা অমলেশ তুমি কটা নিলা? দুটো সাদা, আমার কালারটা হচ্ছে এই দুটো নিলাম, আর বন্ধু নিল দুটো, ও একটা দেখি এখন দাদা কি দাম বলছে। বন্ধুরা বেঁধে নিলাম রাম দুটোকে একসাথে, দাদার দোকান থেকে নিলাম। সত্যি বলবো ভরার মহাদেব, ভরার মহাদেব। এটি হচ্ছে ফারাক্কা ঘাট, আর এখান থেকে আমরা জল তুলবো। তো বন্ধুরা জল নেওয়া কমপ্লিট, স্নান করে জলটা নিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ দুটো ড্রাম ভর্তি হয়ে গেছে, তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা শিবঘাট এসে পৌঁছে গেছি, আর এই যে আমাদের গাড়ি এখানে পার্ক করা হলো, আর এখন সবাই মিলে চলে যাবো মন্দিরের দিকে। এখানে বন্ধুরা বাবার কিছু ভক্ত খিচুড়ি প্রসাদ এবং জল দান করছিল বাবার অন্যান্য ভক্তদের। বন্ধুরা আমরা শিবগড়ি মন্দিরের পথে রওনা দিয়েছি 8টাতে গাড়িটা পার্ক করে, আর এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে ডান পাশে, দেখতেই পাচ্ছ এদিকেও পার্কিং আছে, সামনে ডান দিকে পার্কিং, আর সোজা শিবগড়ি যাওয়ার রাস্তা। আর এখানে বন্ধুরা শিব কমলেশ সামনে দুজন বন্ধু আছে। এদিকে মন্দিরে যাওয়ার পথে দুপাশে খাওয়ারের প্রচুর দোকান আছে, আর বিভিন্ন রকম দোকান আছে, ঠাকুরের পুজোর ফুল, তারপরে সুতো, হাতে বাজার সমস্ত কিছুই। যদি কেউ চাও পুজো দিতে তো এখান থেকে নিয়ে পুজো দিতে পারবে, এরকম ব্যবস্থা আছে। তো বন্ধুরা আগের বার এসেছিলাম এখানে, এরকম ব্যারিকেড ছিল না, এবার ব্যারিকেড দেওয়া হয়েছে, নো পার্কিং এরিয়া আর কি, এখানে কোনো রকম পার্ক করা যাবে না। আর আপাতত আমরা মন্দিরের গেটের কাছে পৌঁছে গেছি, এটা হচ্ছে মন্দিরের গেট, আর সুন্দরভাবে সাজানো হয়েছে, মেন গেটটা আছে আর একটু ভেতরের দিকে। তো বন্ধুরা প্রত্যেকবারের নেয় এবারও এখানে স্নানের ব্যবস্থা আছে, এবার টানে কলের জল দিয়ে স্নান করানো হচ্ছে, আর এখানে একটা বন্ধু স্নান করবে। এই বন্ধু স্নান করে নিল, এই শিবগাড়িতে এসছে, শিবের মাথায় জল ঢালবে, একবার গঙ্গা স্নান করেছে, আরেকবার এই কলের জলে স্নান করছে। তো বন্ধুরা ফাইনালি এখানে এটা হচ্ছে মেন গেট শিবগাড়ি ধাম, আর এখান থেকে সিঁড়ি শুরু হয় মন্দির পর্যন্ত। তো আমরা এখন এই সিঁড়ির মাধ্যমে মন্দির অবধি যাওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা এর আগের বার এসেছিলাম আমরা, লাস্টের সোমবার এসেছিলাম, আজকে দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের, মোটামুটি ভালোই ভিড় আছে এখানে, আর এখানে সবাইকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। আর এখানে উপরে নেট দেওয়া আছে, যাতে উপরে পাহাড়ের পাথর যাতে মানুষের মাথায় না পড়ে সেজন্য, আর এই নেটের উপরে যারা জল ঢালতে আসে সেই কৌটোগুলোই নেটের উপরে রেখে দিয়েছে, আর এটা জমতে জমতে পুরোপুরি প্রায় ভর্তি হয়ে যায়। আর এটা হচ্ছে মন্দিরের গেট, সামনে দেখা যাচ্ছে, আর ওখানেই সবাই যাচ্ছে জল ঢালার জন্য বাবার মাথায়, মানে প্রচুর দূর দূর থেকে আসে এখানে, আর এখানে ভিড় দেখতেই পাচ্ছ চারিদিকে কতটা ভিড়। চলো ভেতরে যাওয়া যাক। ভালো আছো? আগের বার দেখা হয়েছিল,
বন্ধুরা, এই যে আগেরবার দেখা হয়েছিল ভিডিও দেখে থাকো, অবশ্যই জানবে এই দাদা এখানকার দায়িত্বে আছে। তাহলে ভালো তো একদম, ঠিক আছে। তো বন্ধুরা, পাহাড়ের উপর থেকে যে জলগুলো পড়ছে সবাই ওখানে ওই জলটাকে স্টোর করছে, যেটা সে করে জল এনেছিল বাবার মাথায় ঢালার জন্য, সেই কৌটোগুলোতে স্টোর করা হচ্ছে। আর এই জলগুলো পুরো পাহাড়ের উপর থেকে আসছে, যে দেখতে পাচ্ছ একদম উপর থেকে নামছে জলগুলো। তো আগের বছর যখন এসেছিলাম তখন ভিড় কম ছিল, আমরা ভিতরে ভিডিও করার সুযোগ পেয়েছিলাম। এবার প্রচণ্ড ভিড়, ভেতরে মোবাইল অ্যালাউ নেই, সিসিটিভি ক্যামেরা, আর সেজন্য ভেতরে বলে যে ভিডিও একদমই অ্যালাউ নেই স্ট্রিক্টলি, সেজন্য তোমাদেরকে ভেতরের ভিডিও দেখাতে পারলাম না। উপরে যেতে লাগে, তো সেখানে চলে যাব। আমরা এসেছিলাম এই পাশ দিয়ে গেটটা দিয়ে, আর এই ডান পাশে সিঁড়ি দিয়ে সোজা উপরে চলে যাব। তো বন্ধুরা, নিচের থেকে আসলাম, আর এই যে উপরে বসার জায়গা আছে ডান দিকে, আর বাকি একটা মন্দিরের মতন আছে। যতদূর শুনেছিলাম এখানে মন্দির মহারাজের পায়ের ছাপ আছে, মন্দির মহারাজের পায়ের ছাপটা। এখানে জল দিবা কি কমলেশ, এখানে জল দিলা হয়ে গেল দেওয়া? ফাইনালি আমাদের চল ঢালা কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটি যদি সামান্য একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আজকের মতো এখানেই, টাটা।